Marina? কি? ধরতে পারতেছি। কি? কি? আরে চলো মিঠু আমরা মার্কেটে লইয়া যাই। দেখো মা দেখো আমি কি লইয়া আইছি। মিনা তুমি আবার গাছে উঠছিলা। কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়। আমি গাছের সব থেকে উচ্চা ডাল থেকে পারছি। আচ্ছা বাবা আচ্ছা আমি আর মিঠু মিলা পারছি। এই মাইয়া যে কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে চড়তে হয় না। আমটা আমরা কখন খামু? চলো আমরা অক্ষুনি খাই। পয়লা ধুইয়া তোলই। মা রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। ও তো বেশি পাইয়া থাকে জানো না, অমনি তো হইয়া থাকে। ও আমটা খুবই মজা। আর তুমি কি মজার ভাই। এখন জলদি করো নাইলে স্কুলের দেরি হইয়া যাইব। চলো রাজু দেখি কে আগে পৌঁছাইতে পারে। চলো এই লও রাজু আর এই লও তোমার টামিনা। আরে ডিম তো আমার খুব পছন্দ। খারাও হাত ধুইছো? ছি 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 চলো হাত ধুইবা। আমার দিনটা কি হইল? মিনা দুষ্টামি করো না, দিনটা রাজুরে ফেরত দিয়া দাও। তাছাড়া ও তো ঘরের মেলা কামকাজ করে। মিনার কামকাজ তো খুবই সোজা, আমি এমনি তো করতে পারি। আচ্ছা তুমি তাই মনে করো, ঠিক আছে কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আমি তো আমার কাম করব। খুব মজা হইব, খুব মজা হইব। যত সব বাজে কথা। রাজুরে কও আগুন জ্বালাইতে। আগুন জ্বালা রাজু ঝাড়ু দাও, ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। ঠিক আছে ইমা খারা মিন্নানো থামিনি খুশাও ধরি নি কি মাসু রাজু চিকেন গুরুরে ও থাবে সাজেতে। মুরগি মুরগি যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। বেশি বুদ্ধি যা আয় আয় মুরগি 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 মুরগি। কি কেমন লাগে মুরগি? মিঠু
তুমি ওইখানে কি করো? এই শার শার এইসব কি হইতেছে? আমি লালিরে মাঠে লইয়া যাই। লালিরে সাবধান, ওরে মোরলে সবজি খেতে যাইতে দিও না। চিন্তা কইরো না, ওরে আমি দেখা রাখবো। আর তুমি গোবর উঠাইতে ভুল না। মজা তাই না রাজু? হাই শোনা রাজু, তুমি এখানে কি করো? মিনা কই? তার কি শরীর খারাপ? মিনা ঠিকই আছে, আমি তো শুধু বলতে চাইছিলাম। মিনার কাম করা ও তো সোজা। মজা লাগতেছে, যাও কি হও। মিনা, মিনা, কি হয়েছে মিঠু? লালি, কি হয়েছে লালির? লালি, ও লালি না, জলদি বাইরে আয়, ফিরে আয়। লালি, ধরছি, এখন কই যাইবা? ও মিঠু, আমি মরছি। না জানি রাজু লালি রে কেমনে সামলায়। এইরকম আর করবা না, করবা না, করবা না। সব কাম শেষ। তোমার কি মনে হয় সব কাম শেষ? বেচারা রাজু, আমি সারাটা দিন তোমার কাম করতে দেখলাম, লও এখন বাদ দাও। বড্ড হয়রান লাগতেছে দাদি, মিনার যে এত কাম করতে হয় আমি আগে বুঝি নাই। সত্যি আজ আমি প্রথম বুঝলাম, মাইয়া গো কত মেহনত করতে হয়। খুব খিদা লাগতেছে, মাই খাউন কই? আজ তো তোমরা জায়গা বদলা বদলি করছো। এই লো রাজুর থালা মিনা, আর মিনার থালা রাজুর। হ মা, আজ এই থালা আমার। এই এই থালা, এই থালা কিছুই নাই, আমি খিদায় মরতেছি, আমার দিনটাই খারাপ গেল। কেন, কি হইছে? আজ সারাদিন আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওয়ান দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাসি, মিনা সব কাম আমি করছি। আজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুজনেই বড় হইতেছে, ওগোর দুজনেরই সমান পরিমাণ খাওয়ান দরকার। তাই লও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খাও, আমি পেয়ারাটা পারু, এটা তো একদম পাকা আর নরম হয়েছে। গতকাল খুব মজা হয়েছে না? কিন্তু লালি বড় শয়তান, বাবা ওরে সামলানো খুব মুশকিল। রাজু তোমার কামও সোজা না। গতকাল আমার অনেক খাটনি গেছে, মিনা তুমি অনেক কাম করো, আমি অহন থেকে যতটা পারি তোমারে সাহায্য করু। এই তো ভাইয়ের মতো ভাই, ভাইয়ের মতো ভাই। চলো ভাগ করে রাখাই, আধা আধা কইরা। ভাগ করে রাখাই, আধা আধা। আমি বাবা।
আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে।